এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পুলিশ সুপার অবৈধ কয়লা সিন্ডিকেট না থাকার দাবি করল, বাস্তবে এই ব্যবসা যে কাছাড়ে চলছে তারই প্রমাণ পাওয়া গেল কাটিগড়ার দিগরখালে। স্থানীয় জনগণ তিনটি অবৈধ কয়লা বোঝাই ট্রাক আটক করে প্রমাণ করে দিলেন এই ব্যবসায় কাছাড়ে মারাত্মকভাবেই চলছে, আর এই সিন্ডিকেট চলছে পুলিশের মদতেই। কালকে রাত্রে দিগরখাল গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে আমরা পাবলিক সব বেরিয়ে এলাম, বেরিয়ে আসার পরে তো দেখি হ্যাঁ এরকম কয়লার গাড়ি যায়, তারপরে আমরা আরেকটা এই গাড়িটা আটকাইলাম। আটকানোর পরে কয়লার গাড়ি, কয়লা লোড আপনি দেখতেছেন, কয়লা লোড আছে এটাতে। আটকানোর পরে তো আমরা সবাই বাইরে আইয়া ইনচার্জ আসলো, আমরা গুমরা ইনভেস্টিগেশন সেন্টারের ইনচার্জ যিনি মিস্টার অভিজিৎ দাস না কি আসলো যাই হোক ভাস্করজ্যোতি দাস, তাই নিয়ে আমরা থেকে জবরদস্তি গাড়িটা নিতে গিয়ে চাইছিলো, কিন্তু আমরা নিতে দিছি না। উনি কইছে গাড়িকে আটকাইবো, আমরাও দেখবো, তো আমরা পাবলিক মিললে গাড়িটা আটকাইছি। এখন আমরা পুলিশ অফ সুপারিনটেন্ডেন্ট অর্ডার হয়েছে যে এরকম কোনো অবৈধ আমার ডিস্ট্রিক্টে ব্যবসা চলে না, কিন্তু এই গাড়িটা কীরকম আসলো সারা রাত্রে, হয়তো প্রত্যেক রাত্রে 20-50টা গাড়ি প্রত্যেক রাত্রেই যায়, কিন্তু আমরা তো ধরতে পারি না। আজকে একটা ধরতে পারি, আমরা প্রুফ রাখছি, আসুক আমরা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ডিসি স্যার সবাই এসে দেখো অবৈধ ব্যবসা চলে কি না, উনি নিজে তদন্ত করুক, উনি বুঝতে পারবো যে আমাদের এদিকে অবৈধ ব্যবসা চলে। হ্যাঁ এটাই তো প্রমাণ, হ্যাঁ প্রমাণ আমরা রাখছি। এসপি স্যারে যেহেতু কইছে যে আমার এখানে অবৈধ ব্যবসা চলে না, আমরা প্রুফ রাখছি, নিজে এসে দেখো। আজকে দুইটা চেকপোস্ট, চারটা চেকপোস্ট থাকতে, এতগুলি এসএসবি থাকতে, সরকারের অনার তো স্যালারি দেয় না, কোনো কাজ হয় না যদি, এ তো দেখ পাবলিকের উপরে সমঝায় দেখ, পাবলিক দেখবো। আপনার জানা মতো পার গাড়িতে কত করে দেয় পুলিশ? 70-80,000 নেয় পার গাড়িতে, 12 ছক্কা। ডেলি কতটা গাড়ি যায়? ডেলি 50টা গাড়িও যদি যায় তো কত বড় একটা এখানে সিন্ডিকেট রাষ্ট্র। বর্তমানে আসামে মুখ্যমন্ত্রীর কাছে আপনারা কী দাবি করবেন? মুখ্যমন্ত্রীর কাছে কী দাবি করবো? উনি চাইতেছে যে দুর্নীতিমুক্ত অসম করতে বিচারতেছে তিনি, কিন্তু দুর্নীতিমুক্ত কই, হয়তো না। আজকে 4 বছর পার হয়ে যেতেছে, কিছু তো দুর্নীতিমুক্ত একটু হইলই না। আমরা গরিবের এই পাথর বন্ধ, সব কিছু বন্ধ আমাদের, আমরা আজকে ভাত খেতে পাইতেছি না, কী করবো আমরা? কোক উনি চাকরি দেখ আমরা। কালকে কয়টা গাড়ি ধরাইছে? কালকে তো অলরেডি আমরা 3টা গাড়ি ধরছি, ডিগরখালে আছে, এখানে আছে, সব মিলে ইনলিগালি, টোটালি টোটালি ইনলিগাল। এটাতে না কোনো উইদাউট চালানে আসে গাড়ি, তো 6 চাকায় যদি পারমিশন দিছে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টে আজকে আইন অমান্য করে যদি 12 চাকায় এরকম প্রত্যেক রাত্রে প্রতি 20-50টা করে গাড়ি যায়, তো আর কই সুপ্রিম কোর্টের কথা রইল, কই এসপিসি আশ্বাস রইল, কই। এদিকে এই কয়লা বোঝাই 3টি ট্রাক আটক হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে এক সাংবাদিক বৈঠক করে কাছাড়ের পুলিশ সুপার বলেছেন কাছাড়ে কয়লা ব্যবসায় কোনো সিন্ডিকেট নেই, গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ মেনে কয়লার গাড়ি যেতে দেওয়া হচ্ছে, অবৈধ কিছু পেলে নেওয়া হচ্ছে ব্যবস্থা। ঠিক কী বলেছিলেন কাছাড়ের পুলিশ সুপার রাকেশ রোশন, আমরা এবারে শুনে নিই তার ভাষ্য। किसी भी तरह का कोई सिंडिकेट नहीं चल रहा है, किसी भी लेवल पे इंक्वायरी करवाई जा सकती है, और पूरी तरह से जो भी हो रहा है सब कुछ फेयर है, और मैं किसी भी तरह की इस एलिगेशन को डिनाई करता हूँ। दिगरखाल में जो भी कोयले की गाड़ी आई है वो एनजीटी के ऑर्डर के अकॉर्डिंग ही वो गाड़ियाँ जो है वो वहाँ से पास होती हैं। एनजीटी के ऑर्डर में इस तरह का है कि कोल गाड़ी जो है वो 6 व्हीलर से पास करेगी और उसमें मैक्सिमम 9 टन कोयला हो सकता है। इस रूल को पूरी तरह से फॉलो किया जा रहा है, और जो एनजीटी का गाइडलाइंस है उसको पूरी तरह से फॉलो किया जा रहा है, और जो भी एलिगेशंस हैं वो पूरी तरह से फॉल्स हैं। दूसरी बात कि दलालों के अगेंस्ट जो है पुलिस पूरी तरह से एक्शन ले रही है, दिगरखाल में दलाल राज जो है पूरी तरह से ख़त्म हो रहा है, और अभी तक लास्ट 3 मंथ का मैं रिकॉर्ड आपको देना चाहूँगा कि पिछले 3 महीने में हमने 10 केस रजिस्टर किए हैं, टोटल 15 कोयले की गाड़ी जो है वो सीज की गई है, और 4 लोगों को अरेस्ट किया गया है। इन लोगों ने या तो एनजीटी के रूल को वायलेट किया है, या फिर इनके पास कोई डॉक्यूमेंट नहीं था और ये कोयला गाड़ी वो बीच से भगाना चाहते थे। तो मेरे कहने का यही है कि प्रशासन, पुलिस प्रशासन पूरी तरह से मुस्तैद है, और किसी भी तरह का कोई इलीगल एक्शन नहीं हो रहा है, जो भी हो रहा है आज पर्दा होगा।
অন্যদিকে কাছাড়ে কয়লা ব্যবসায় সিন্ডিকেট রাজ চলছে বলে সম্প্রতি পুলিশ সুপারের বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ আনেন বিধায়ক দিলীপ কুমার পাল। পুলিশের সমালোচনা করে বিধায়ক বলেন, শুধু কয়লা ব্যবসায় নয় বা শুধু সুপারি ব্যবসাও নয়, সারা জেলা এখন ড্রাগসে ছেয়ে গেছে আর এতে পরোক্ষ মদত জুগিয়ে যাচ্ছে পুলিশ। আমার ইয়াতে সবচেয়ে ডাঙর কথা হল কয়লা সুপারি এগুলি তো ঠিক আছে, বেলেগ কথা ফার্টিলাইজার আছে, কিন্তু ডাঙর প্রবলেম হল ড্রাগসের। ড্রাগসের ইমান বাড়ি গেছে, ড্রাগসের মানে কি কম, ড্রাগস গ্যাম্বলিং এনেকুৱা পুরা, তারপর ট্রাফিক হ্যাজার্ডস, রাইজ অতিষ্ঠ হয়ে গেছে। আর যা আপনি লক্ষ্য করেন ডিসেম্বর মাহ তো কেজন ডেড বডি, কটা ডেড বডি পাওয়া গেল, সিরিঞ্জ লো ড্রাগসের মানে ওভারডোজের কারণে বহুত লড়া অকালে মরিলে, তেনকা মার্ডার হল, বেশ কটা স্নেচিং, বিজনেস কমিউনিটি একদম পুরা ফেডাপ হয়ে গেছে। সেইটলে মানে কথা কইসু আর সি এম স্যারের লগত কথা পাতিম গোটেই বিষয় লই, খালি কয়লা নহয়। এসপিএ কলেজে আপনি যুন্তু মানে এলিগেশন লগাইছে, এটা সব বিজনেস হি নাকি আপনার বিরুদ্ধে কোর্টত কমপ্লেইন করবে? মানে না জানো এসপি কি কইছে, মানে না জানো তাদের কথা কইছে, হ্যাঁ কব পারে। তো কথা হল সেইটো পাছত এইটো রিপ্লাই এসপি কোনে আছে, এসপির কথা রিপ্লাই মানি দিও। কংগ্রেসের সময় এগুলো প্রকাশ পাওয়া নাই, এটা তলত ভিতর ভিতর চলেছিল। এটা আমার ঘর সরকার আহার পাছত মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্ব আপনি জানেন, যাওয়ার জানুয়ারি 18 আমার প্রায় 3 কোটি টাকা অভারলোডিংয়ের ফাইন কালেকশন হয়েছিল। ইয়ার পাছত এইটো অল্প কোঅর্ডিনেশন অভাব আছে, সেল ট্যাক্স ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আর আমার পুলিশ ডিপার্টমেন্ট সকল মিলে কাম করি, জেলা প্রশাসন সকল মিলে কাম করব লাগবে, তেতিয়া এইটো মানে হেস হইব। আর মানে এটা বহুত ডাঙর কথা আছে, এটা আজি মই এত নাগো, সেইটো তো আপনাদের জানে, আপনাদের কি করেছে, আপনাদের ইয়াত খালি আমার বাইক নম্বর লগাই আছে, আপনারা যাও না ইয়াত চাই লোক, লোকাল মানুষ ইন্টারভিউ লোক সকলে জানে। হ্যাঁ শুনেছো, মো ফোন করেছিল না, এক্সিডেন্ট হবো, এক্সিডেন্ট তো এক্সিডেন্টই, কয়লা গাড়ি ধরেছে, মই ডিসিক কই দিছো যে আপনি এইটো চাব লাগিব কি কারণ, যদি একটু বেআইনি কয়লা হয় যি হোক মানে এইটো আপনার ব্যবস্থা লোক লাগে। আর এক্সিডেন্ট হয়েছে, ড্যামেজ হয়েছে, ড্যামেজ যে মানে ফর্চুনেটলি কোনো প্রাণহানি হওয়া নাই, কিন্তু এইটোর কম্পেনসেশন দিব লাগে। বিধায়ক আমিনুল হক লস্কর বলেন, যা রটে তার কিছু তো বটেই, শিলচরের 80% মানুষ ভোট দিয়ে দিলীপ কুমার পালকে নির্বাচিত করেছেন, ফলে এর পেছনে কিছুটা রহস্য অবশ্যই রয়েছে। আর এখানে কয়লা পাচারের ঘটনা নতুন কিছু নয়, ঘটনা মিথ্যা হলে কেন রাস্তায় 300 থেকে 400 গাড়ি লাইন ধরে দাঁড়িয়ে থাকে, প্রশ্ন তোলেন বিধায়ক আমিনুল। শিলচরের বিধায়ক একজন সিনিয়র বিধায়ক, 2 বারের বিধায়ক, আর শিলচরের বিধায়ক দিলীপ পাল, শিলচরের মানুষে প্রায় 80% ভোট দিয়া প্রতিনিধিত্ব আমার শিলচরের বিধায়ক হয়েছে। শিলচরের বিধায়কে যেটা কয় এটা ভুল নহয়, এটার ভিতর কিবা একটা রহস্য আছে, যে আমাদের একটা কথা আছে, যেটা রটে সামান্য বটে। এ আমার শিলচরের কাছাড় জেলার কয়লার সিন্ডিকেট হয়ে আছে, কয়লা পাচার হয়ে আছে, এটা দীর্ঘদিনের কথা, নতুন করে নয়। আর যদি এটা মিশা হয় তো কিয়র কারণে রাস্তাত চল 300-400 গাড়ি থিয় হয়ে থাকে, তারপর গাড়িবিলাক ফ্রি আকো দিগরখাল গেট হয়ে শিলচর হয়ে কাছাড় হয়ে করিমগঞ্জ বাংলাদেশ হয়ে গুছি যায়, কি রহস্য আছে? নিশ্চয় একটা হয় নিগোসিয়েশন, এটা হয়। আর নিগোসিয়েশন কেতিয়া হয়? নিগোসিয়েশন যেটা এটা বিনিময় হয় তেতিয়া নিগোসিয়েশন হয়, নহলে কিয় নিগোসিয়েশন হয়েছিল? বিধায়ক তো জনপ্রতিনিধি, জনপ্রতিনিধি যেটা হয়ে আছে এটা কোয়ার রাইট আছে,
আর এনেকা যদি আইনের আশ্রয় লব চায় তেনেহলে তো বিধায়ক এসপিয়ে মানে বিধায়কর কণ্ঠটু বন্ধ করব বিচারিছে। এজন বিধায়কর কণ্ঠ বন্ধ হলে বেলেগ আর পাঁচজন বিধায়ক আছে, আমার তো কণ্ঠ কেতিয়াও বন্ধ নহব। আমি যেতিয়া দুর্নীতি হব দুর্নীতির বিরুদ্ধে আমি কথা পাতিম, দিলীপ পালে বন্ধ করিলে আমি পাতিম। আর এতিয়া আমার কথা হল দিলীপ পাল মহাশয় যদি কইছে আমি দুর্নীতি বন্ধ করু, আমি সিন্ডিকেট কয়লা সিন্ডিকেট বন্ধ হোক,